আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। নিশ্চিত হারা ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পুরোপুরি কুপোকাত করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 54 রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিয়েছে মুর্শিদা খাতুন ও শামিমা সুলতানা। উদ্বোধনী জুটিতে 78 রান যোগ করেছেন এই দুজন। এই ভিতরে উপর দাঁড়িয়ে ফারজানও দারুণ ব্যাটিং করেছেন। তার ম্যাচে জয়ী ইনিংসের নির্ধারিত 50 ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে 9 উইকেটে 195 রান। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার মেয়েদের শুরুটা ভালোই ছিল। 20 ওভারে মাত্র 2 উইকেটে খরচায় 68 রান তুলে দলটি ভালোই খেলছিল। তখন জয় ছিল দক্ষিণ আফ্রিকার মেয়েদের হাতের নাগালে, কিন্তু এরপর সালমার আঘাতে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার। 141 রানে গুটিয়ে যায় অতিথি দলটি। সংক্ষিপ্ত স্কোর বলতে গেলে বাংলাদেশের ইমার্জিং নারী দল মুর্শিদা করেছে 36, শামিমা 34, নিগার 2, পিঙ্কি 72, রুমানা 13, ঋতু 11, সালমা 0, নাহিদা 0, জাহানারা আলম 4 রান, মেঘলা 9 রান, তৃষা 0 রান। এদিকে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ক্রিকেটারদের মধ্যে থেকে স্টেইন করেছেন 41টি রান, শার্লে 15 রান, ক্রিস্টি 13 রান, আন্নেকে 16 রান, জাফতা 8 রান, টুনিক্লিফ 7 রান, জোন্স 10 রান, অ্যান্ড্রুস 1 রান, জেড 0 রান, মাথে 17 রান। ফলাফল, বাংলাদেশ ইমার্জিং নারী দল 54 রানে জয়ী হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশের বাঘিনীদের জন্য। এই ছিল দর্শক এখনকার মতো খেলার আপডেট। প্রতিনিয়ত খেলা সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।